আজকের এই ভিডিওতে আমরা জানবো যদি আপনার গাল তুবড়ে গিয়েছে বা গাল ভেতরে ঢুকে গিয়েছে তো ওটিকে কিভাবে ফুলিয়ে সুন্দর সুডল বানাবেন যখনই আমরা কারো সাথে কথা বলি তখন সবার আগে নজর যায় তার মুখের উপর আর তখন যদি আপনার ফেসটায় তুবড়ানো গাল ঢুকে যাওয়া থাকে তখন যাই ড্রেস পরে নিন আপনাকে দেখতে ভালো লাগবে না বরং উল্টে আপনাকে বয়সই দেখতে লাগবে এবং লোক আপনাকে চুষা হওয়া আমও ডাকতে পারে এমনিতে গাল ফুলানো অনেক রকম ঔষধ পাওয়া যায় কিন্তু আজকে আমরা জানবো ঘরোয়া উপায়ে বিনা খরচে আপনি সাত দিনে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাই আমরা তিন ভাগে ভাগ করেছি সবার প্রথমে গাল যাওয়ার কারণ কারণ কি জেনে গেলে আপনি ওই কাজগুলি করবেন না যেগুলির জন্য আপনার ফেসে ব্যাড এফেক্ট ফেলছে দ্বিতীয় হলো ফেস এক্সারসাইজ হ্যাঁ আমাদের মুখেও মাংসপেশি থাকে যেটার এক্সারসাইজ করে আমরা আমাদের গাল ফুলাতে পারবো আর তৃতীয় হলো ঘরেলো টিপস যেটিকে আপনার গালে লাগাতে হবে তবে চলুন শুরু করা যাক বয়সের আগেই বয়স্ক লোকেদের মতো গাল ঢুকে যাওয়ার সবথেকে বড় কারণ হল পুষ্টিগুণের অভাব আপনার শরীর দিনের পর দিন পুষ্টির অভাবে আপনার শরীর রোগাতো হয় সাথে মুখেও বাজে এফেক্ট ফেলে এর থেকে চোখ ভেতরে ঢুকে যায় চোখের নিচে কালি পড়ে সাথে গাল ভেতরের দিকে ধসে যায় এরকম তখনই ঘটে যখন আমরা সঠিক সময়ে খাবার না খাই খাবারে অরুচি থাকে বা খাবারের সঠিক মাত্রায় পুষ্টিগুণ না থাকা এরকম দিনের পর দিন চলার ফলে আমাদের শরীর দুর্বল হতে শুরু করে ধীরে ধীরে সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল না পান করায় গাল ঢুকে যাওয়ার কারণ বলেছেন ডাক্তাররা কেননা আমাদের শরীর সত্তর পার্সেন্ট জল দিয়ে তৈরি তাই জলের অভাব ঘটলে শরীর সব কিছু শুকিয়ে যায় সবার প্রথমে যদি আপনি যে কোনো ধরনের নেশা করেন বিশেষ করে গুটকা বিড়ি সিগারেট পান বা যে কোনো চুইংগামও খান তবে ওটিকেও ছেড়ে দিন এগুলি অনেক বড় কারণ আপনার গাল ভেতরে ঢুকে যায় তো এইগুলি হলো কারণ গাল ঢুকে যাওয়ার এবার আমি এক্সারসাইজে আসি আমাদের প্রথম এক্সারসাইজ যেটি হলো প্রথমে আপনি গালে কিছুটা হাওয়া ভরে মুখ বেলুনের আকৃতির মতো ফুলান আর এরকম ফুলে এক মিনিট অবধি রাখবেন এই ব্যায়ামটিকে প্রত্যেক দিন তিনবার করে করবেন কিছু দিনেই গালে চাপা ভাঙা শেষ হয়ে যাবে আর গাল গোল মডেল হতে শুরু হয়ে যাবে এবার দ্বিতীয় ব্যায়ামটি হলো গালকে বাইরের দিকে বের করার জন্য আপনার গালের মাংসপেশি স্ট্রেচিং করা অনেক দরকার তাই আঙুলের সাহায্যে দুই গালে চিমটি কাটার মতো টানুন আর ছাড়ুন আর দুই মিনিট অবধি চিমটি কাটতে থাকুন এটিকে কিছু সময় অবধি করে গেলে আপনার গাল ভেতরের ঢোকা কমে যায় এবং বাইরের দিকে বেরিয়ে আসে তো এটি তো হয়ে গেল এক্সারসাইজ এবার আমি আপনাকে বলে দিই যে কিছু ঘরোয়া রেমিডি যেটা গালকে গোলমোটল করায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথমটি হলো সরষের তেল বা নারকেল তেল গালকে আকর্ষিত বানানোর জন্য আপনি প্রতিদিন কোনো ভালো তেল যেমন বাদামের তেল বা সরষের তেল বা নারকেল তেল কয়েক ফোঁটা আঙুলে নিয়ে আপনার গালে মালিশ করতে পারেন এইসব তেলের সাহায্যে কমসে কম পাঁচ মিনিট অবধি গালে মালিশ করুন কিছু দিনেই আপনি পরিবর্তন দেখতে পাবেন দ্বিতীয় রেমিডিটি হলো মেথি দানা এটিকে রাত্রে ভিজিয়ে রেখে দেবেন তারপর সকালে পেস্ট বানিয়ে গালে লাগিয়ে নিন কিছুক্ষণ গালে লাগিয়ে রেখে দেবেন শুকানোর জন্য তারপর গাল ধুয়ে নিন এর থেকে গাল আপনার গোল মডেল তৈরি হবে এরপর হলো গোলাপ আর গ্লিসারিন তুবড়ানো গালের সমস্যাকে দূর করার জন্য দুই ফোঁটা গোলাপ জলের মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা গ্লিসারিন মেশান আর এই মিশ্রণটা নিজের গালে লাগান আপনি এই মিশ্রণ দিয়ে নিজের গাল হালকা মালিশও করতে পারেন তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন এর থেকে আপনার গাল গোল মডেল দেখতে লাগবে তো ভাই এই ছিল কিছু কারণ কিছু ব্যায়াম কিছু উপায় ঢুকে যাওয়া গালের জন্য যদি ভালো লেগে থাকে আমাদের কাজ তবে সাবস্ক্রাইব করতে পারেন আর এখান অবধি এসে যখন গিয়েছেন তখন লাইক অবশ্যই করবেন ধন্যবাদ